একগুচ্ছ শর্ত মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কি পুরনো দলে ফেরার প্রক্রিয়া শুরু করে দিলেন প্রাক্তন বনমন্ত্রী? শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে হঠাৎই হাজির হন রাজীব। দুজনের মধ্যে প্রায় 30 মিনিট আলোচনা চলে। যদিও বৈঠকে কী বিষয়ে কথা হয়েছে সে বিষয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি, তবে সূত্রের খবর একাধিক শর্ত মেনেই এবার ফের তৃণমূলে ফিরতে চাইছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই ক্রমে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন রাজীব। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতৃত্বের কড়া সমালোচনা করতে দেখা গিয়েছে তাকে, যেখানে জল্পনা বাড়িয়ে প্রাক্তন বনমন্ত্রী লিখেছিলেন, সমালোচনা তো অনেক হলো, মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর 365 ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। একই সঙ্গে তৃণমূল উচ্চ নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি, দেখা করেছেন কুণাল ঘোষ ও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও। ফলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের দল বদলের সম্ভাবনা ঘিরে জল্পনা ছিল। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক, সেই জল্পনা আরও প্রবল হয়। তাহলে কি ফের গলতে চলেছে সম্পর্কের বরফ? উত্তর দেবে সময়ই।